এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2019-20। আজ আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব, মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পেজ নাম্বার 99। প্রথমে যে প্রশ্নটা আছে, সূর্য থেকে আগত রশ্মি ভূপৃষ্ঠ দ্বারা শোষিত হয়ে কোন তরঙ্গ হিসাবে বিকিরিত হয়? আমাদের সঠিক উত্তর অপশন সি, অবলোহিত তরঙ্গ। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, কোন উষ্ণতা গ্যাসের অণুগুলির গতি স্তব্ধ হয়ে যায়? অপশন ডি, পরম শূন্য উষ্ণতা। তিনের প্রশ্নটা, একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব? অপশন বি, 14। চারেরটা, কোনো পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? হীরক। মানুষের চোখের লেন্সের প্রকৃতি? অপশন এ, উভত্তল। ছয়ের প্রশ্ন, মোবাইল ফোনে ব্যবহৃত তড়িৎচুম্বকীয় তরঙ্গটি হলো রেডিও তরঙ্গ? সাত, ফিউজ তারের উপাদান? অপশন সি, পিবি কমা এসএন। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রযোজ্য হয় না তড়িৎ চুম্বকে। 1.9, কোন তেজস্ক্রিয় রশ্মির জাড্য ধর্ম নেই? গামা রশ্মির, কারণ গামা রশ্মির কোনো ভরই নেই। 10-এর, এফি হলো একটি সন্ধিগত মৌল। সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগের নাম C2H4। 1.12, অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড দে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ আমার হবে কত? 11.2 লিটার। নাইট্রোলিম হলো এক প্রকার, অপশন বি, নাইট্রোজেন ঘটিত অজৈব সার। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় লোহা। ভিনিগারের মূল উপাদানের নাম অ্যাসিটিক অ্যাসিড। এরপর আলোচনা করব বিভাগ খ, 2.1, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন। কোন গ্যাসীয় জ্বালানির তাপন মূল্য সর্বাধিক? না, হাইড্রোজেন। অথবা যে প্রশ্নটা দিয়েছে, মিথেনের হাইড্রাইডের সংকেত কি? মিথেন হাইড্রাইডের সংকেত 4CH4H2O। 2.3, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? না, 2:3। ড্যাশ মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না, শূন্য মাধ্যমে। সুস্থ মানুষের চোখের ক্ষেত্রের নিকট বিন্দুর দূরত্ব কত? না, 25 সেন্টিমিটার। দিনের আকাশ নীল দেখায় কোন ধর্মের জন্য? দিনের আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। 0.5 মোল গ্যাসের ক্ষেত্রে অবস্থা সমীকরণটি লিখো। আমরা জানি পিবি সমান এনআরটি, অতএব এন এর মান 0.5, অর্থাৎ সমীকরণটা হবে পিবি সমান 0.5 আরটি। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক মোটরে, উক্তিটি মিথ্যা। তেজস্ক্রিয় বিকিরণের হার উষ্ণতা বাড়লে বাড়ে, মিথ্যা। ড্যাশ মৌলটির আকরিক হলো বক্সাইট, অ্যালুমিনিয়াম। কার্বন বাতিতে ব্যবহৃত হাইড্রোকার্বনটির নাম হচ্ছে C2H2, অ্যাসিটিলিন। সিএনজির মূল উপাদান কি? না, সিএনজির মূল উপাদান হলো মিথেন। এরপরে চলে আসছি বামস্তম্ভ ডানস্তম্ভ। প্রথম যেটা আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কি? না, অপশন সি, জিঙ্ক। কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যে প্রক্রিয়াটি ঘটে সেটা হচ্ছে বিজারণ। তিন প্রকার বন্ধন দেখা যায় এমন একটি যৌগ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। 2.12, পি চাপে ও টি উষ্ণতায় ভি আয়তনের কোনো গ্যাসের অনুসংখ্যা এন হলে পি চাপে ও টি উষ্ণতায় টু ভি আয়তনে গ্যাসের অনুসংখ্যা কত হবে? 2N। কেন? না, আমরা জানি সমান চাপ উষ্ণতায় সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তাহলে যেহেতু আমার আগের কন্ডিশনে উষ্ণতা ও আয়তন টি এবং ভি ছিল এবং চাপ ছিল পি, সেক্ষেত্রে সব ঠিকই আছে। সেখানে আমার আয়তনটা যেহেতু
টু ভি হয়েছে, অতএব গ্যাসের অণুর সংখ্যা হবে টু এন। হেবার পদ্ধতিতে কোন গ্যাস প্রস্তুত করা হয়? আমার উত্তর অ্যামোনিয়া। এরপর চলে আসছি 2.14। একটি অহোমীয় পরিবাহীর নাম লেখো। অহোমীয় পরিবাহী মানে যারা ওহমের সূত্র মেনে চলে না। যেমন দুটো উত্তর আছে, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্রের নাম কি? তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্রের নাম হলো পোটেনশিওমিটার। পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন প্রকার অবস্থার মৌল দেখা যায়? 17 নম্বর দীর্ঘ পর্যায়নীতে 17তমতে এবং প্রথম সারণীর সপ্তম বিতে দেখা যায়, যেগুলি হ্যালোজেন মৌলের গ্রুপ নামে পরিচিত। অথবা একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম রেডন, সংকেত আরএন। নেনসার বিকারকের সংকেত কি? নেসলার বিকারকের সংকেত হচ্ছে K2HGI4। মিউরিয়েটিক অ্যাসিড কি? না, HCl অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? না, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন মৌলের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি জারণ ক্ষমতা হচ্ছে ফ্লুরিনের। বন্ধুরা, তোমাদের এই ভিডিওগুলি উপকারে লেগে থাকলে কমেন্ট, শেয়ার, লাইক দাও।